কত হলো ভাই খাসিগুলো কত বিক্রি হয় না বিক্রি হয় না তা আর একটু ধৈর্য ধরে রাখতো না কত হলো ভাই ভালো হইছে ভালো বলছি কত হলো ভাই 90 ভালো হইছে সুন্দর কত নিলো ভালো হয়েছে আপনার কি পার্টি কোথা কারো আলাগাস আচ্ছা সুন্দর হয়েছে তো এটা কত হইলো ভাই ভাই কত হইলো কত হইলো মহারাজ কত ছিল একটা সুন্দর হয়েছে কই দাম বেশি হ্যাঁ তো ঠিকই তো আছে কত হইলো চাচা এটা হ্যাঁ 1,30,000 1,30,000 ঠিকই তো আছে আসসালামু আলাইকুম মানে গরুগুন্ডি আসছেন জি 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 কেমন দরদাম কেমন দরদাম আজকে একটু আমদানিটা বেশি মনে হচ্ছে মনে হচ্ছে মানে বেশি না কম আর কি না এখনো দাম ছাড়তেছে না দাম ছাড়তেছে না ছোট গরুগুলা কেমন দাম ছোট গরু অনেক দাম অনেক দাম মানে 1,40,50,60 এই গরুগুলার দাম একটু তাহলে তো মধ্যবিত্তর নাগালের বাইরে হ্যাঁ মধ্যবিত্তর নাগালের বাইরে অনেক আপনি এখনো কিনতে পারছেন না আমি এখনো কিনতে পারিনি ইনশাল্লাহ চেষ্টা আছে ঠিক আছে চেষ্টা থাকেন ধন্যবাদ অনেক ধন্যবাদ ঠিক আছে কত হচ্ছে এটা ভাই কত 68,000 মাশাআল্লাহ ভালো হয়েছে তো এটাই তো ভালো হয়েছে কত নিল ভাই হ্যাঁ 78 দাম তো অনেক বেশি কিরকম তাও এই গুলোটা 1,00,000 দেড় লাখ চাচ্ছে কি করে মানে খুব বেশি মনে হচ্ছে খুব বেশি দাম তো ছাড়তেছে না আচ্ছা কয়টা গরু দেখলেন এ পর্যন্ত মেলা গরু দেখলাম বাজেটের মধ্যে আসতেছে না নাকি বাজেটের মধ্যে আসছে না তাইলে কি মধ্যবিত্ত আর নিম্নবিত্তর কি এবার কি একটু সমস্যা হয় হ্যাঁ সমস্যা হয় বেওয়াশ দাঁড়িয়ে আছি রংপুর শহরের ঈদের সবচেয়ে বড় কোরবানির হাট লালবাগের হাটে রংপুর শহরে অবস্থিত তো ক্রেতা ও বিক্রেতার মুখেই শুনুন হাটের কি অবস্থা কখন আসছেন বাজারে বাজারে 12টার দিকে 12টার দিকে কি অবস্থা বাজারের এই গরু কি দাম করছে কেউ কত 71-72 আপনি কত হইলে ছাড়বেন ওই আইডিয়া গেছে 75 কম বেশি করে ছাড়ি দেন সময় আগে কাস্টমার ততক্ষণে আসছেন হাটে ইয়েতে মানে হাট লাগার সাথে সাথে আছি কি বিক্রি বেচা বেচি কি খবর পুরে দামে করে না কত চাইছিলেন এটা চাইছিলাম 75 বয় 60 কত হইলে ছাড়ি দেবেন এই 2,000-1,000 টাকা হইলে ছাড়বো ধৈর্য ধরে রাখা যাবে ইনশাল্লাহ আশা তো করি ¿Qué
চাচা কি অবস্থা কেন দাম টাম করে নাই কেউ কত চাইছিলেন এক লাখ সত্তর তাই ধৈর্য ধরেন মাঠ রাখো শহরের লোক কেবল ঢুকবে একটু ধৈর্য ধরেন ভালো এটা কি কিনে করেছেন না কত বলছে আপনি কত চাইছেন ঠিকই তো আসলে ভাই ভিউয়ার্স এখন দেখাবো একটি গরু নিয়ে ক্রেতা ও বিক্রেতা কিভাবে টানাটানি করে বেশ কয়েকজন ক্রেতা এবং বিক্রেতা দেখুন অবশেষে এক লাখ বাইশে গরুটি বিক্রি হল খুব সুন্দর গরু গরুটি কিনে অবশ্যই লাভ হয়েছে গরুটির স্বাস্থ্য ভালো খুব টাকা হয়েছে বোঝা যাচ্ছে কথা বলতে চাই বলবো কেমন দেখতেছেন গরুর দাম ভালো ইনশাল্লাহ ভালো কেমন ভালো না মোটামুটি দাম ভালো দাম রিজনেবল আছে ছোট গরু গুলা কেমন দেখবেন একটু 80,000 85,000 90,000 75,000 70,000 বড় গরু দেখুন বিশাল বিশাল সাইজের গরু ঈদের আছে মাত্র আর কয়েকটি হাট কিন্তু বেচাকেনা নেই বড় বড় গরু বানিয়ে গরু বিক্রেতারা খামারিরা বিপাকে পড়েছেন অনেকেই এই গরুগুলো কোথায় যাবে পরে হয়তোবা কসাইয়ের কাছেই অল্প মূল্যে বিক্রি করতে হবে তো আজকে লালবাগের এই বিশাল হাট আপনাদের দেখালাম সামনে হয়তোবা আরও একটি হাট নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম ঈদ মুবারক